জনতার বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে কোচবিহার শহরের এসিডিসি ক্লাবের সামনে যেতেই স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন। তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেখানে তাকে ঘিরে চোর চোর বলে চিৎকার করতে থাকেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, এক বছরে এলাকার কোনো উন্নয়ন করেননি তিনি। এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিক্ষোভ নয়, আমি বাড়ি থেকে আসতেছিলাম, এলাকার কিছু অসামাজিক লোক তারা অযথা আমাকে নানা গালমন্দ করছে, আমি তার প্রতিবাদ করি, প্রতিবাদ করে চলে আসি। কি মনে হচ্ছে পিছনে কি কারণ রয়েছে? আছে, পিছনে রয়েছে কিছু লোক, রয়েছে সমাজের কিছু সমাজ বিরোধী লোকই রয়েছে তাদের পিছনে, যাদের মদতে এলাকায় আবার একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে, বিনা কারণে ঝগড়া করতে চাইছে, উন্নয়নটা সহ্য করতে পারছে না। এটা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? তারা কোনো রাজনীতি দল নয়, তারা কিছু থাকে এরকমই সমাজে, কিছু লোক থাকে এরকম উচ্ছিষ্ট লোক থাকে, তারাই এরকম ঘটনা ঘটায় সারা রাজ্যে বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু লোক। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেই, দেখা যাক। এদিকে এ প্রসঙ্গে কোচবিহার জেলার বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন, বিক্ষোভ তো হবেই, পৌরসভায় ব্যবসায়ীদের সঙ্গে, ব্যবসায়ীদের যেভাবে ট্যাক্স নিচ্ছে সেইভাবে তার উন্নয়ন হচ্ছে না, পরিষেবা দিতে পারছে না, ব্যবসায়ীদের ক্ষোভ। স্থানীয় লোকাল আর মন্ত্রী ছিল, তারপরে এখন পৌরসভার চেয়ারম্যান, সেই হিসাবে লোকাল যারা আছে মানুষের সঙ্গে সম্পর্কও ভালো না, তারপরে উন্নয়নও হয়নি, রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত বেহাল দশা, আর সেই জন্য বিক্ষোভের মুখে পড়বেই। শুধু গ্রামীণ এলাকায় না, এবার শহরের বুকে নিজের বাড়ির পাশে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা বিক্ষোভের মুখে পড়ছেন, ফলে এই ঘটনাগুলি শাসক দলের জন্য অশনি সংকেত সৃষ্টি করছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।